নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে SSGD 2024-এর ফিজিক্যাল মেডিকেলের আপডেট দেবো। তো এখানে BSF ক্যাম্প রসনবাগ মুর্শিদাবাদের যে ফিজিক্যাল সেন্টার আছে, সেই ফিজিক্যাল সেন্টারের আপডেট তোমরা পেয়ে যাবে। আমাদের একটি ভিউয়ার্সের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে, তো এখানে তার কল রেকর্ডিং এই ভিডিওর মধ্যে তোমাদের শোনাবো। BSF রসনবাগ সম্বন্ধিত ফিজিক্যাল মেডিকেল আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পাবে। ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাক। চলো ভিডিওটা শুরু করা যাক। ভাই, তোমার কোথায় ফিজিক্যাল ছিল? আমার BSF মুর্শিদাবাদ রোশনবাগ কত তারিখে? 3 তারিখে ছিল। তুই তো ডাইরেক্ট ফিট হয়েছো নাকি ওখানে? হ্যাঁ, ডাইরেক্ট ফিট হয়েছি। বাহ বাহ, কংগ্রাচুলেশন তোমাকে। ধন্যবাদ। তো ফিজিক্যালে কতজনকে ডেকেছিল, কতজন ফিট হলো যদি বলো একটু। ফিজিক্যালে ডেকেছিল হচ্ছে 3 তারিখে তোমার 140 জন ডেকেছিল, তার মধ্যে এসেছিল 92 জন। হ্যাঁ, 92 জনের ভিতরে হাইট মেজারমেন্টে প্রায় কতজন, প্রায় 10-15 জনের মতন বাদ চলে গেছে। হ্যাঁ চেস্টে আর হাইটে বাদ দিয়েছে, হ্যাঁ মানে বেশিরভাগ ছেলে বাদ গেছে। আর হাইট কি কড়াকড়ি করে মাপছে ওখানে? কড়াকড়ি করে মাপছে, কড়াকড়ি বলতে একটা স্যার হচ্ছে মানে দুটা দুজন স্যার মাপছে, ঠিক আছে, হাইট। হ্যাঁ তো একটা স্যার একটু বলে দিচ্ছে যে এভাবে দাঁড়াও তাহলে ঠিক হয়ে যাবে, আরেকটা স্যার কোনো বলেও নি, আর হচ্ছে একটু কড়াকড়ি করে ভাবছি, যা রানফিট তো তার রানফিট আর একবার সুযোগ দেয়নি। বুঝলাম। আর চেস্টটা যে মাপছে সেটা কি নিপিলের উপর দিয়ে না নিপিলের নিচে দিয়ে? না, নিপেলের নিচে, আর একটু নিপেল থেকে একটু নিচে আর কি, হালকা। বুঝলাম। মোটামুটি চেস্টটা পাস করে যাচ্ছে তাই তো? আর হ্যাঁ, যা চেস্টে চেস্টে যাদের না হচ্ছে তাদেরকে সুযোগ দিচ্ছে, পুশ আপ পুশ আপ মারাচ্ছে, দিয়ে সুযোগ দিচ্ছে যদি তার তারপর পুশ আপ মারা করা হয় তাকে ফিট করে দিচ্ছে। কারণ আমারই আমারই সাথে একটা ছেলে গেছিল, আমার রুমেই ছিল, সে চেস্টে তো প্রথমে তার কোনো 80 চেস্ট ছিল, দিয়ে তাকে দেখলাম পুশ আপ পুশ আপ মারিয়ে 80 করে দিল, তো ফিট হয়ে গেছিল, কিন্তু সে রানিং কোয়ালিফাই করতে পারেনি। ও তো রানিং রানিং কটা থেকে শুরু হচ্ছিল ওখানে? রানিং 3টা ব্যাচ শুরু হয়েছিল, হুম এক প্রথম ম্যাচে 27 জন, তারপরে ব্যাচে 25 বা 26 জন, আমার লাস্ট ব্যাচে পড়েছিল 30 জন, 30 জনের ব্যাচ ছিল। প্রথম ম্যাচে 27 জনের ভিতরে মোটামুটি 22 জনের মতো পাস করেছিল। হুম দ্বিতীয় ব্যাচ, দ্বিতীয় ব্যাচে আপনার হচ্ছে 21 জনের মতো পাস করেছিল, বাকিগুলো ফেল হয়ে গেছে। আর আমার ব্যাচে 16 জনের মতন পাস করেছিল, বাকি সব ফেল হয়ে গেছে। বুঝলাম। আর বলছি ওখানে তোমার ঘড়ি পরে দৌড়াতে দিচ্ছে? হ্যাঁ, ঘড়ি পরে দৌড়াতে দিচ্ছে। আর ওখানে মানে যে ট্র্যাকটা হ্যাঁ মানে ইয়ে পাকার ট্র্যাক, তো মানে পিচের ট্র্যাক, ট্র্যাক পিচের রাস্তা, আর গুটি গুলো উঠে আছে, মানে খালি পায়ে যারা দৌড়াবে তারা যদি দৌড়ে থাকে আগে প্র্যাকটিস থেকে তাদের ভালো, কিন্তু নেবে খালি পায়ে না দৌড়ানোই ভালো, বুট পরে দৌড়ানোই ভালো তাই তো? চোট রাস্তার লাগছে, কন্ডিশন খুব ভালো নয়, আর রাস্তার কন্ডিশন খুব ভালো নয়, আর 200 মিটারের মতো আপ আছে একটু। বুঝলাম। মানে আর তোমার কত মিটারের ট্র্যাক ওটা? ওটা 750 মিটারে 6টা মারতে হবে, আর হচ্ছে লাস্ট একটা 500 মিটার টানতে হবে। মানে 5-6 টোকেন দিচ্ছে নাকি? হ্যাঁ, 6টাই টোকেন দিচ্ছে, আর টোকেন ফেলে দিলে ডিসকোয়ালিফাই। বুঝলাম। মানে টোকেন গুলো ভালো করে রাখতে হবে। হ্যাঁ, টোকেন গুলো দড়ি দিয়ে বাঁধা আছে, মানে যেভাবে মেডেল হয় না হ্যাঁ ওরকম ভাবে দড়ি দিয়ে বাঁধা আছে, হাতে হাতে পরে নিতে পারো কবজের মতন। বুঝলাম। আমার হাতে ঢুকিয়ে নিতে পারো, হ্যাঁ হ্যাঁ, আমি তো এক্সেলেন্ট মেরেছি, সবার ফার্স্ট এসেছি। সবার ফার্স্ট ঢুকেছো? বাহ বাহ, তার মানে 20 মিনিট 21 মিনিটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে নাকি? 19 মিনিট 5 সেকেন্ড লেগেছে আমার। ভালো রানার তুমি একদম, খুব সুন্দর। আর তারপরে তোমাদের ফিজিক্যাল কোয়ালিফাই করার পর কি হলো? ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছে তাদেরকে একটা রুমে নিয়ে চলে গেল। হ্যাঁ গিয়ে রুমে নিয়ে যাওয়ার পরে একটু কিছুক্ষণ বাদে বাদে হচ্ছে সেই যেখানে হাইট মেজারমেন্ট ছিল ওখানে নিয়ে আসলো, হ্যাঁ একটা ফর্ম ফিল আপ করালো, ওই রিলেশনের মানে কারো দাদা আছে, কারো বাবা মরে গেছে, এই সেইটা বলে বলে দিচ্ছিল। ফর্ম ফিল আপ করালো, করানোর পরে এবারে বললো যে মানে কারা কারা খাবে টাকা দিয়ে আর কি, ওইখানে ক্যাম্পের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, হ্যাঁ খাই খাই নিয়ে গিয়ে এবার ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে গেল। হ্যাঁ ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কি কি ডকুমেন্ট চাইছিল? যারা 10th পয়েন্ট দিয়েছে তাদের 10th-এর ডকুমেন্টস ডকুমেন্টস লাগবে, আর যা এবার আইডি কার্ড, 10th-এর মার্কশিট, ডোমিসাইল, ডোমিসাইল আর তোমার কাস্ট সার্টিফিকেট। সার্টিফিকেট যাদের আছে, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটে EWS এর ক্রুশিয়াল ডেট দেখছে, ক্রুশিয়াল ডেট দেখছে, ক্রুশিয়াল ডেটের পরে হলে সার্টিফিকেট। সার্টিফিকেট তাদেরকে টাইম দিচ্ছে যে হচ্ছে এই রিজেক্ট করে ইউআরএ করে দিচ্ছে তাদেরকে। কিউআরে কনভার্ট করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে কি টাইম দিচ্ছে যে তুমি 3 থেকে 4 দিনের মধ্যে নিয়ে এসো? না ওটা যাদের স্টেটের আছে তাদেরকে টাইম দিচ্ছে। ও বুঝলাম।
আমারই সাথে একটা ছেলে যা স্টেটে ছিল, তার অ্যাকসেপ্ট করে নিল। তারপরের দিন ডকুমেন্টস, তারপরের দিন আমাদের মেডিকেল ছিল, হ্যাঁ সেখানে তাকে মানে স্যার দেখেছে, দেখার পরে তাকে বাদ দিয়েছে, মানে টাইম নিয়েছে আর কি, বাদ দেয়নি টাইম। বুঝলাম। তারপরের দিন তোমাদের মেডিকেল হলো নাকি? হ্যাঁ, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে হুম একটা বাসে বাসে করে নিয়ে গিয়ে, মানে বিএসএফ এর গাড়ি করে নিয়ে গিয়ে ইউরিন আর এক্সরে, ব্লাড এইসব নিলো দিয়ে তারপরের দিন বললো যে 6:30টায় সবাই চলে আসবে, কোনো কাগজ টাগজ কিছুই দেয়নি। হ্যাঁ এবারে ওদের একটা লিস্ট ছিল, সেই তারা যারা পাস করেছিল তাদের নাম দেখে ঢুকিয়ে দিয়ে 8টা থেকে গ্রুপ ভাগ করে দিলাম। গ্রুপ করে হুম মেডিকেলে আমাদের হচ্ছে 21 জন ফিট হয়েছিল, 60 জনের ভিড়ে, হ্যাঁ হ্যাঁ 60 জনের ভিড়ে 60 জন পাস করেছিল, কিন্তু একজন মেডিকেল করতে আসেনি। আসেনি, দিতে আসেনি। আমার দেখা স্যার বহিরাগত, আমাদের যারা ফিজিক্যাল 60 জন, 60 জন নয়, হুম তার মধ্যে বহিরাগত ছিল 7 জন, বহুত মানে এই বছর তো প্রচুর বহিরাগত ঢুকছে, তাই তো? তার মধ্যে তাদেরকে ইয়ে করে দিয়েছে, ডকুমেন্ট বাদ দিয়ে দিয়েছে। ও মানে পড়া অ্যাকশন নিচ্ছে ওরা বিএসএফে। যখনই দেখেছে যে একটা ছেলে ইয়ে উত্তরপ্রদেশের মার্কেট ছিল, হ্যাঁ আর ডোমিসাইল, ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলে। বেঙ্গলের নয়, ডোমিসাইল উড়িষ্যার মানুষ, ও দিয়ে ওকে বাদ দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ বাদ দিয়েছে। আর বলছি তোমার মেডিকেলে ডিস্টেন্স 4টা আছে, মানে সবারই ধরে ডিস্টেন্স 4টা নিয়ে জিজ্ঞাসা থাকে, কত কি ডিস্টেন্স 4 আছে? ওটা 20 ফুটের মতন দূরত্ব আছে, হ্যাঁ এটা তো আমাকে আমাদের আমি যে মানে তিনটা ডাক্তার দেখছি, আমার যে রুমে পড়েছিল হ্যাঁ ছিল, ও সেই রুমের 4টা কি ছিল, এ ও এক্স নাকি উল্টানো, ই উল্টান, সি এর মুখ খোলা, ই এর মুখ খোলা, ওটা ছিল ওই ওই 4টা ছিল, তাই তো? আর বলো কালার কিন্তু অনেকগুলো পড়াচ্ছে, পুরা বইটাই 20-25টা তো পড়াচ্ছে। বুঝলাম। আর তোমার নখনি, নখনি যে চেক হচ্ছে সেটা কি তোমার শুয়ে চেক করছে না দাঁড়িয়ে? না দাঁড়িয়ে চেক করছে, যাদের সন্দেহ লাগছে তাদের আছে। ও বুঝলাম। আর ক্যারি অ্যাঙ্গেল কি স্কেল বসিয়ে চেক করছে? ক্যারি অ্যাঙ্গেল না স্যার, প্রথমে হাত হাত যদি মনে হয় যে কুচু নিচু আছে তাহলে চলে বসে। আর ডিএনএস কোনো মাফ করেনি এখন মেডিকেল, আর রিমেডিকেল সব থেকে বেশি কোন পয়েন্টে দিচ্ছে? মেডিকেল বেশি স্যার দিচ্ছে, ডিএনএস দিচ্ছে, হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যাঁ সব থেকে বেশি রিমেডিকেল কিসে দিচ্ছে? ডিএনএস দিচ্ছে ডিএনএস দিচ্ছে। দাঁতে কাউকে দিচ্ছে এখনো পর্যন্ত, দাঁতে বা চোখে? না, আমার গ্রুপে একটা ছেলেকে দিয়েছি, বুঝলাম। তার মানে ফিল করায়নি। মানে ওভারঅল ক্যাম্প, ক্যাম্পটা কেমন রসনবাগ? রতনদার ক্যাম্পটা স্যার ভালো, মোটামুটি মানে ফিট করার চেষ্টা করেছি, এবার যারা আনফিট তারা আনফিট। মানে যারা ফিজিক্যালি আনফিট বা যারা মেডিকেলি আনফিট তাদেরকে তো দিতেই হবে পয়েন্ট, সেটা তো কাজ। হ্যাঁ আর আরেকটা কথা, ওইখানে হচ্ছে মানে আমরা যে মেডিকেল ছিল হ্যাঁ সেদিন ইডব্লিউএসএল দিয়ে একটা গন্ডগোল হয়েছিল, গন্ডগোল হয়েছিল বলতে আমার গ্রুপের যে ছেলে ছিল যেখানে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, হ্যাঁ ডেল্টা রিভার কি মেডিকেল, আমরা ওয়েট করছিলাম সেখান থেকে নিয়ে গেছিল আমার গেছে হ্যাঁ ছিল, আমারই আমারই গ্রুপের একটা ছেলে আর চেনা পরিচিত একটা ছেলে ছিল হ্যাঁ এখানে সেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল তার, হ্যাঁ মানে আমার যে গ্রুপের ছেলেটা তার ইডব্লিউএস ক্যান্ডিডেট দিচ্ছে, হ্যাঁ মানে তার যে বন্ধু যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল সেও ইডব্লিউএস ক্যান্ডিডেট, বুঝলাম। তার ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটটা ইডব্লিউএস অ্যাকসেপ্ট করেনি, কিন্তু এয়ার করে নিয়েছে যে আমার গ্রুপে ছিল। বুঝলাম। তোকে ইউআরএ করে দিয়েছে নাকি? না ইউআরএ করে হচ্ছে ওইখানে যে সে তার মানে বন্ধু কেনার করেছিল, তো তাই জিজ্ঞেস করেছিল যে তোর ইডব্লিউএস হচ্ছে অ্যাকসেপ্ট আমারটা নেয়নি। বুঝলাম, প্রবলেম হচ্ছে তাহলে একটু। হ্যাঁ সার্টিফিকেট নিয়ে একটু প্রবলেম হচ্ছে শুনলাম আমিও। হ্যাঁ এরকমই আর কি, দিয়ে এরকম নিয়ে একটা লস হয়ে গেছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। রসনবাগের রিভিউটা পাওয়া যাচ্ছিল না, আজকে পাওয়া গেল, যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সাবধান, সাবধানে থাকবে, মেডিকেল হয়ে গেছে যখন ফাইনাল মেডিক পর্যন্ত জয়েনিং পর্যন্ত সাবধানে থাকবে, বাইক চালাবে না, ফুটবল খেলবে না,
যতটা পারা যায় মানে শারীরিক ইঞ্জুরি যেন না হয় আর পুলিশ পুলিশ কেস যেন না হয়। হ্যাঁ স্যার, সাবধান থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ, তাহলে ভালো থাকবে।